পঞ্চগড়ের লাল সোনা খ্যাত মরিচ যাচ্ছে সারা দেশে। কয়েক বছর ধরে স্থানীয় জাত ছাড়াও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের মরিচের ব্যাপক চাষ হচ্ছে এই জেলায়। বৈরি আবহাওয়ায় ফলন কম পেলেও ভালো দাম পেয়ে খুশি মরিচ চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আবহাওয়া অনুকূলে এলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে মরিচ উৎপাদনে। সরকার হায়দারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় এখন লাল মরিচের রাজ্য। হিমালয় কন্যা খ্যাত এই জেলার বিভিন্ন উপজেলায় যেদিকেই চোখ যায় শুধু মরিচ আর মরিচ। কেউ জমি থেকে পাকা মরিচ তুলছেন, আবার কেউ পলিথিন বিছিয়ে শুকাতে দিচ্ছেন মরিচ। পঞ্চগড়ের প্রায় সর্বত্রই এখন এমন দৃশ্য। জেলার অন্যতম বড় মরিচ শুকানোর মাঠ আটোয়ারী উপজেলার মির্জাপুর মাঠ। বিশাল এই মাঠে কয়েক হেক্টর জমির মরিচ একসঙ্গে শুকানো হয়ে থাকে। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের কেউ তাদের সহযোগিতা করে না। কোনো বিপদ আপদ নাই, পচা নাই, কেবা পচা নাই, এবারে কৃষি পচাবে। কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাই নাই। ব্যবসায়ীরা বলছেন, এবছর মরিচের চাহিদা অনেক বেশি। মরিচের মান খুব ভালো, মরিচ মোকামে মোটামুটি ভালো খাচ্ছে, চাহিদা আছে ভালো, লাভ হয় সীমিত, আর যারা কষ্ট মরিচের মান ভালো। কৃষি বিভাগ বলছে, চাষিদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। পঞ্চগড় জেলায় বৈচিত্র্যময় ফসল আবাদ হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো মরিচের আবাদ। তো এবার আবহাওয়া ভালো থাকে এবং কৃষকরা এ বিষয়ে তৎপর হয়, মরিচের ফলন এটা সন্তোষজনক হচ্ছে। পঞ্চগড়ের মরিচ চাষিরা এবছর 24,000 মেট্রিক টন মরিচ উৎপাদন করবে, যার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকা। 8,025 হেক্টর জমিতে হয়েছে মরিচের চাষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।